কাইন্ডলি দর্শকদেরকে দেখান। এটা হচ্ছে তার ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করছেন। এই ছবিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে দুর্গা ঠাকুরের চক্ষুদান করে তারপর গিয়ে দুর্গা ঠাকুরের প্যান্ডেল উদ্বোধন করছে, এটা হচ্ছে তার ছবি। এটা হচ্ছে করোনাকালের ছবি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্ক পরেও দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করতে চলে গেছেন। আমি সবিনয়ে তৃণমূল কংগ্রেসের পোস্টার সংগ্রহ ফ্যানবয় হিসেবে কবে থেকে শুরু করেছি, আমি আরো বড় ফ্যানবয় হতে চাই। এই কারণে আমি গোটা পশ্চিমবাংলা শান্তনুদা সহ যত তৃণমূলের মুখপাত্ররা রয়েছে, যে জেলে রয়েছে, জেলের বাইরে রয়েছে, সবার কাছে সবিনয়ে অনুরোধ করছি, দাদা গোটা পাঁচেক ছবি দেখান, রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একটা সেফটি পিন ছেড়ে দিন, সেফটি পিনে দুটো আলপিন থাকে, এটা আলপিনের কারখানা উদ্বোধন করছে, একটা ফিতে কাটার ছবি, পাশে শিল্পমন্ত্রী দাঁড়িয়ে আছে, পাশে শিল্প নিগমের চেয়ারপারসন দাঁড়িয়ে রয়েছেন, একটা ছবি দেখান রাজ্যের মানুষের সামনে, এক নম্বর কথা। দু নম্বর কথা, গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। ঘটনাচক্রে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন যিনি, তিনি ত্রিপুরায় বিজেপির সরকারের পর্যটনের দূত, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বামফ্রন্ট সরকার রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময় আরও অনেক বড় স্টার, তখন ইন্ডিয়ান ক্যাপ্টেন অথবা ক্যাপ্টেন্সি থেকে সবে তিনি বসে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুদেরকে যে কোনো শিল্প সেক্টর ৫ সিঙ্গুর নয়াচর পেট্রোকেমিক্যালস হাব একটা করবার জন্য না কোনো এই শিল্প সম্মেলনের নামে ৩০-৩৫ কোটি টাকা খরচ করতে হয়েছে, না সৌরভ গাঙ্গুলি, না মিঠুন চক্রবর্তী বা রাজ্যের যে কোনো মানে যাকে গোটা বিশ্বের মানুষ চেনে তাদের মুখকে ব্যবহার করতে হয়নি, কারোর মুখ দেখে কেউ শিল্প করতে আসে না মৌপিয়াদি, শিল্প সেখানে সেই করতে যায় শিল্পের জন্য উন্নত পরিকাঠামো থেকে শুরু করে সামগ্রিকভাবে যা যা বিষয় আসে খুঁজে পাওয়া যায়। পশ্চিমবাংলার বুকে আমি তো দুচোখ খুলে যদি দেখি, একটা গান খুব মনে পড়ে গেল, ভূমির গান ছোটবেলায় শুনতাম, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, মানে একদিকে এদিকে মমতা ব্যানার্জির শিল্প, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, ওদিকে পার্থ চ্যাটার্জির টাকা, চোখ খুললেই টাকা দেখতে পাচ্ছি। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের জমানা শুরু হওয়ার পর থেকে যদি আমরা ধরি ভিন্ন, ডেফিনেটলি কিছু প্রয়াস হয়েছিল, তার আগের সময়টা যদি দেখি সেই সময় শিল্পের দেখা ছিল, শিল্পের দেখা তখন তো মানুষ, তখনও ভূমি এই গানটা গায়নি, তখনও পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ তোমার দেখা নাই রে। হ্যাঁ, আমি তো তোমাকে বলিনি যে ১৯৭৭ থেকে ২০১১ অব্দি সব যা হয়েছে একেবারে পাহাড় প্রমাণ, এ তো মমতা ব্যানার্জির এ দাবি পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী কোনো কালে করেনি, কিন্তু একটা প্রয়াস তো শুরু হয়েছিল। সিঙ্গুরের কারখানা হলে সিপিএমের বাড়ির ছেলেমেয়েরা চাকরি করতে যেত না, শুধু একটা সিঙ্গুর বলছি না, সিঙ্গুর চলে যাওয়ার পরে পরে তিন বছর সরকার চলেছে, এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন ১৫,০০০ কোটি টাকার ইমপ্লিমেন্টেশন হয়েছে। আমি তোমাকে চোখের সামনে বলছি যে শান্তনুদা এখানে বসে রাজ্যসভার সাংসদ, তুমি তোমার দুটো ক্যামেরাম্যানকে পাঠিয়ে দাও, কালকে শান্তনুদা দেখিয়ে দেখিয়ে বলে দিই এই এই জায়গায় বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে প্রস্তাব এসছে, এখানে এখানে শিল্প হয়েছে, একটা সেক্টর ৬ ইত্যাদি ইত্যাদি করতে পেরেছি, কোথায় কি। এবার আমি আসি, আমার বামপন্থী বন্ধু রয়েছেন, তার একটা ছবি দেখতে চাইছে ও, আমি তার আগে বলে দিচ্ছি, আমার বামপন্থী বন্ধুকে বলি, ৫৫,০০০ কলকারখানা বন্ধ করে ১ কোটি বেকার রেখে ২,০০০০০ টাকা ঋণের বোঝা রেখে চলে গিয়েছিলে, আজকে তুমি বাংলার উন্নয়নটা দেখতে পাচ্ছ না, আসলে তুমি এবং তোমার পাশে বাজুরিয়া সাহেব বসে আছেন, বাজুরিয়া চশমাটা তোমরা দুজন মিলে পড়ে ফেলেছো, ভাই মাঝখানে বলো না, তোমাদের দুজনের জন্য বলি ছবিটা দেখো। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বড্ড হতাশ করলেন, আমি একটাই ছবি দেখতে চেয়েছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা মানে খিচ মেরি ফটো খিচ, শান্তনুদাকে দেখেছিলাম মঞ্চে, একটা ফটো খালি দেখতে চেয়েছিলাম, যে একটা ফিতে কাটছেন, একটা ছবিও দেখাতে পারলেন না। আরে যখন রেলমন্ত্রী ছিলেন ওই ব্যাগে করে দেখান শান্তনুদা, এরকম মজা করবেন না, শান্তনুদা শান্তনুদা মজা করবেন না, আমি বলি খুব খুব কম সময়, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে সব শিল্পের প্রতিনিধি ইত্যাদি আমরা দেখলাম, এই পশ্চিমবাংলার দুটো তিনটে ভাইব্রেন্ট শিল্প আছে, এক হচ্ছে চপ শিল্প, দুই হচ্ছে চা শিল্প, তিন হচ্ছে তোলাবাজি শিল্প, এই তিন শিল্পের প্রতিনিধি ওই সম্মেলনে কে আছে এটাও যদি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলতে পারেন আমাদের ভালো লাগবে। চার নম্বর কথা, পশ্চিমবাংলার বুকে রাজ্যের এখন যিনি মুখ্যমন্ত্রী, একসময় উনি রেলমন্ত্রী হয়েছিলেন UPA-2 জামানায়, এই পশ্চিমবাংলায় প্রতিদিন সকালবেলা উঠে আমরা যখন মাজন নিয়ে দাঁত ব্রাশ করতে যেতাম, মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা করে শিলা পুঁততেন, এক একটা করে কলকারখানা হবে বলতেন, পরবর্তীকালে একটা কলকারখানার একটা কিছু খুঁজে পাইনি। আমাদের কথা খুব স্পেসিফিক, দাদা প্লিজ, আমি খালি একটাই কথা বলছি, আমাদের কথা খুব স্পেসিফিক, পশ্চিমবাংলার মুখে যদি শিল্প হয় তাহলে বাংলার ভালো, বাংলার মানুষের ভালো, কিন্তু সেই শিল্পটা তো দেখাতে হবে। এই শিল্প সম্মেলন, দাদা প্লিজ এক সেকেন্ড, আমি বলছি এই শিল্প সম্মেলন আমাদেরকে একটাই বার্তা দিয়েছে, কি সেই বার্তা, মোদিজির সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি আম্বানিজি
গতকাল দাঁড়িয়ে বলেছেন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হয়তো এই কারণেই অগ্নিকন্যা বলেছিলেন। এখন এই যে অগ্নিকন্যা বান আর এই অগ্নিকন্যা বানের যে নামকরণের সার্থকতা গতকাল মোদিজির প্রতিনিধি বুঝিয়ে দিয়েছেন, এটাই বাংলার মানুষের কাছে প্রাপ্তি, এর চাইতে বেশি প্রাপ্তি আর কিছু নেই। এর আগে স্পেনে একটা কি শিল্প সম্মেলন গোছের কিছু একটা হয়েছিল, সেখান থেকে যা বিনিয়োগের অফার এসেছিল বেহালা কালীঘাট স্পেন ঘুরে আবার চলে এসেছে ফুটবল একাডেমি হয়েছে, ওই যে ফুটবল একাডেমি হয়েছে না, বিনিয়োগ এসছে, কর্মসংস্থান, ফুটবল একাডেমি তৈরি হবে। আমি তোমাকে বলছি দেখো, আমরা অন্তত চোখে দেখেছি রাজ্যের বুকে সিঙ্গুর হচ্ছে, সেই সিঙ্গুর মমতা ব্যানার্জি তাড়াচ্ছে, এগুলো চোখে দেখতে পেয়েছি। আমাদের এমন কপাল খারাপ যে এরকম দু চারটে করছে, অন্তত আমরা তার বিরোধিতা করে রাস্তায় নাম যে এটুকুও করতে, কারণ করতে পারছে না। তো কথা খুব স্পেসিফিক, 3 লক্ষ কোটি টাকার নাকি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এ কি হবে না হবে জানি না, কিন্তু রাজ্যের বুকে এই মুহূর্তে 5.5 লক্ষ কোটি টাকার ঋণ রাজ্যবাসীর মাথার ঘাড়ে চেপে রয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাজ্যের বুকে যে বাস্তবে, এরাজ্যের বুকে যে বাস্তবের কথা বলছিল না, এরাজ্যের বুকে সবচেয়ে বড় বাস্তব হচ্ছে রাজ্যের কিছুদিনের আগে শিল্পমন্ত্রী এই মুহূর্তে জেলের ভাত খাচ্ছে। সৌমদা।